আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো আছো, নিরাপদে আছো এবং শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় নিজেদেরকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে রেখেছো। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। আলোচনার প্রারম্ভে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজ খুলনার আইসিটি বিষয়ের প্রভাষক মনিরা জামান মনি। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে আলোচনা করতে চলেছি। আলোচনার প্রারম্ভে নিচের ছবিগুলো লক্ষ্য করা যাক। আমি মনে করি এই চিত্রগুলির সাথে তোমরা সকলেই পরিচিত আছো। তাহলে এবার দেখা যাক চিত্রগুলো কি এবং কি কাজ করে। এই চিত্রগুলি হচ্ছে ওয়েব ব্রাউজারের, এর মাধ্যমে ওয়েব ব্রাউজ করা হয়। এটি হচ্ছে সার্চ ইঞ্জিনের চিত্র এবং এর মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পাই। আর এটি হচ্ছে একটি ওয়েবসাইট। এই প্রসঙ্গে তোমাদেরকে অবহিত করতে চাই যে ইতিপূর্বে আমি তোমাদের জন্য ওয়েব পেজ, ওয়েবসাইট, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস বিশদভাবে আলোচনা করেছি। তো আজ আমি ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং টাইপস অফ ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে তোমাদের যে শিক্ষণ ফল অর্জিত হবে তা হচ্ছে তোমরা ওয়েব ব্রাউজার এর সংজ্ঞা, উদাহরণ, কাজ সম্পর্কে বলতে পারবে, সার্চ ইঞ্জিন সম্পর্কে বর্ণনা করতে পারবে, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট এর সংজ্ঞা উল্লেখ করতে পারবে, স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবে, ডাইনামিক ওয়েবসাইট এর সুবিধা ও অসুবিধা আলোচনা করতে পারবে এবং স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট এর পার্থক্য উল্লেখ করতে পারবে। পাঠ উপস্থাপনের ক্ষেত্রে আমি ওয়েব ব্রাউজার সম্পর্কে আলোচনা করব। ওয়েব ব্রাউজার কি? ব্রাউজার শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে কোনো কিছু পড়া বা দেখা। মূলত যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটের সব ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শন করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। প্রকৃতপক্ষে ওয়েব ব্রাউজার হচ্ছে ব্যক্তি এবং ইন্টারনেটের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটি মাধ্যম বা সফটওয়্যার যা একজন ব্যক্তিকে ইন্টারনেটের সাথে অ্যাক্সেস ঘটিয়ে দেয়। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা ইত্যাদি। ওয়েব ব্রাউজারের এই চিত্রগুলো থেকে আমরা একথা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে বর্তমান বিশ্বে গুগল ক্রোম হচ্ছে সর্বাধিক জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। এইসব ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট বা পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিদর্শন করাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। আর ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য পেতে পারে এবং নিজের কম্পিউটারে সংরক্ষিত করে রাখতে পারে ও নিজের প্রয়োজনে ব্যবহারও করতে পারে।
তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা ওয়েব ব্রাউজারের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। তা হচ্ছে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া যায়, ব্যবহারকারী তার প্রয়োজনে বিভিন্ন তথ্য খুঁজে বের করতে পারে, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। কোনো ওয়েবসাইটের ঠিকানা জানা না থাকলে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেই ওয়েবসাইটের ঠিকানা খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে যদি কিছু আপলোড বা ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে ওয়েব ব্রাউজারের সাহায্যেই অগ্রসর হতে হয়। মোটামুটি এই হচ্ছে ওয়েব ব্রাউজারের কিছু বৈশিষ্ট্য। এবার আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানব। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন খুঁজে বের করে। তো ইন্টারনেট হচ্ছে তথ্যের মহাসমুদ্র, আর একজন ব্যক্তির একসাথে অনেক বেশি তথ্যের প্রয়োজন হয় না। একজন ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তথ্যগুলো পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনই তাকে সাহায্য করে থাকে। বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, ইয়াহু, বিং, পিপীলিকা ইত্যাদি। পিপীলিকা হচ্ছে আমাদের দেশের একমাত্র সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন গুলো মূলত তিনটি প্রধান সফটওয়্যারের মাধ্যমে তাদের সার্বিক কর্মকাণ্ড সম্পন্ন করে। সেই সফটওয়্যার গুলো কি কি? তা হচ্ছে ওয়েব ক্রলার অর স্পাইডার সফটওয়্যার, ইন্ডেক্স সফটওয়্যার, কোয়েরি সফটওয়্যার। এবার আমরা জেনে নেই এই সফটওয়্যার গুলো কি কি কাজ করে। ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যার হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজ করে এবং নতুন নতুন তথ্য তার ডাটাবেজে সংরক্ষণ করে ও সাজিয়ে রাখে। মূলত গুগলের ক্রলার হচ্ছে গুগল বট নামেও পরিচিত। গুগল বট নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেটে বিচরণ করে বেড়ায় এবং যখনই কোনো নতুন ওয়েবসাইট বা তথ্যের সন্ধান পায়, তখনই এটা গুগলের সার্ভারে সংরক্ষণ করে রাখে। অনেকে ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যারকে সার্চ বট বা ইন্টারনেট বটও বলে থাকেন। মোটামুটি ভাবে এই সফটওয়্যারটি নতুন নতুন তথ্য সংগ্রহ করে এবং নির্দিষ্ট ডাটাবেজে সংরক্ষণ করে রাখে। ইন্ডেক্স সফটওয়্যার হচ্ছে এমন একটি সফটওয়্যার যার প্রধান কাজ একটা ওয়েবসাইটের সকল ডাটা ওয়েব ক্রলার বা স্পাইডার থেকে গ্রহণ করে তা সার্চ ইঞ্জিনে সংরক্ষণ করা এবং এই ডাটাগুলো নিয়ে বিশ্লেষণ করে তা একটা বিন্যাস অনুযায়ী সাজিয়ে রাখে। কোয়েরি সফটওয়্যার হচ্ছে সার্চ ইঞ্জিনে যখন কোনো কিছু লেখা হয় তখন সেটাকে নিয়েই কাজ করে থাকে। কোয়েরি সফটওয়্যার ইন্ডেক্স সফটওয়্যার থেকে ডাটাগুলোকে বিশ্লেষণ করে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত গুলোকে প্রকাশ করে। অর্থাৎ একজন ভিজিটর বা ব্যবহারকারী তার যে চাহিদা পেশ করে, সেই ভিজিটরের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যগুলি
এই সফটওয়্যার প্রদর্শন করে থাকে। সংক্ষেপে এই তিনটি সফটওয়্যারের কাজগুলোকে এভাবে উল্লেখ করা যায় যে ওয়েব ক্রলার প্রথমে ওয়েব পেজের সকল তথ্য সংগ্রহ করে তা যাচাই বাছাই করার জন্য এই ইন্ডেক্স সফটওয়্যারকে প্রদান করে, এবং ইন্ডেক্স সফটওয়্যার তথ্যগুলোকে যাচাই বাছাই করে একটা লিস্ট করে, এবং লিস্ট অনুযায়ী লিস্টের এই তথ্যগুলো কোয়েরি সফটওয়্যার ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে এই তিনটি সফটওয়্যারের কাজ, এবং আমি আশা করি বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। এবার জেনে নেই ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে। গঠন বৈচিত্র্যের ভিত্তিতে ওয়েবসাইট দুই প্রকার, যথা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে কি বুঝি? যে ওয়েব পেজ লোডিং বা চালু করার পরে ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো ডাটা কেউ কখনো ব্যবহারকারীরা কখনো ইনপুট দিতে পারে না, সংশোধন করতে পারে না, পরিবর্তন, পরিবর্ধন, আধুনিকীকরণ এসব কিছুই করতে পারে না, তারা কেবল দেখতে পারে। মূলত এই স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিবর্গ একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তন বা আপডেট করতে পারে। জেনে নেই কিছু স্ট্যাটিক সফটওয়্যারের নাম, যেমন গুগল ফর্ম, গুগল চেক আউট, গুগল ম্যাপ, এমনকি সার্চ ইঞ্জিনও স্ট্যাটিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত HTML ল্যাঙ্গুয়েজ এবং CSS দ্বারা তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের এই সংজ্ঞা থেকে আমরা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, যেমন এই ওয়েবসাইট সাধারণত পরিবর্তন করা যায় না, এখানে কন্টেন্ট গুলো নির্দিষ্ট থাকে, ব্যবহারকারী কোনো তথ্য ইনপুট বা আপডেট করতে পারে না, খুব দ্রুত এটা লোড হয়, এবং এক্ষেত্রে সাধারণত কোনো ডাটাবেজ ব্যবহারের সুযোগ থাকে না, এবং এই ওয়েবসাইটটি এক ধরনের একমুখী কমিউনিকেশন ব্যবস্থা ফলো করে। অর্থাৎ কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে ডাটাগুলি সরবরাহ করা হয়। এই চিত্রগুলি থেকে আমরা কি বুঝতে পারি? এই চিত্রগুলি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের চিত্র। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আছে, এবার জেনে নিই সুবিধাগুলো কি কি। এই ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট বা বিষয়বস্তু নির্দিষ্ট থাকে, এবং দ্রুত ও দক্ষতার সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়। যেহেতু ব্যবহারকারী এখানে কোনো কন্টেন্ট ইনপুট দিতে পারে না,
যে নির্দিষ্ট কন্টেন্ট সহজেই ব্যবহারকারীকে সরবরাহ করা যায়। ডাটাবেজের সাথে সংযোগ না থাকায় এই ওয়েবসাইটটা দ্রুত লোডিং করা যায় বা চালু করা যায়। এটি খুব সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়, সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। ডাটাবেজের সাথে সংযোগ না থাকায় সর্বাধিক নিরাপত্তার সাথে তথ্য সরবরাহ করা যায়। এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ তুলনামূলকভাবে কম হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলি হচ্ছে, কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে, কারণ এইখানে কন্টেন্ট আপডেট করে আবার আপলোড করতে হয়, এর ফলে সময় বেশি লাগে। এই ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। ব্যবহারকারী থেকে এখানে কোনো ইনপুট নেওয়া হয় না। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এবার জেনে নেই ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে। যে ওয়েব পেজ লোডিং বা চালু করার পর ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখানে লক্ষ্য করো, এই ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায়। তোমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ওয়েবসাইটের সাথে পরিচিত আছো, এগুলো তোমরা ব্যবহার করো প্রতিনিয়ত। তোমরা এখানে বিভিন্ন ডাটা ইনপুট করছো, প্রয়োজনে সংশোধন, সংযোজন, আধুনিকীকরণ করছো। এ থেকেই এ কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পরিবর্তন করার ব্যাপারটা কেমন। এখানে এ বিষয়টি লক্ষণীয় যে স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায়। এই ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ল্যাঙ্গুয়েজের সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP বা ASP ভাষা এবং এর সাথে ডাটাবেজও প্রয়োজন হয়। বর্তমানে বিশ্বব্যাপী এ ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। এই আলোচনা থেকে আমরা এই ডাইনামিক ওয়েবসাইটের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। সেগুলি হচ্ছে, এই ওয়েবসাইটের তথ্যগুলো সতত পরিবর্তনশীল। চালু অবস্থায়ও এই ওয়েবসাইটের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন করা যেতে পারে। ডাটাবেজ ব্যবহৃত হওয়ায় তৈরি করে তথ্য বের করার সুযোগ থাকে। সবসময় ব্যবহারকারী তথ্য এতে প্রদান করতে পারে এবং আপডেটও করতে পারে। এবার আমরা দেখে নিই কয়েকটা ডাইনামিক ওয়েবসাইটের চিত্র। এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের চিত্র। ডাইনামিক ওয়েবসাইটেরও কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি কি? রানটাইমে কন্টেন্ট আপডেট করা যায়, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। একজন ব্যবহারকারী যদি শুধু শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো পেতে চায়, তাহলে তার পেজের কন্টেন্টটাকে তার চাহিদা অনুযায়ী পরিবর্তন করে দেওয়া সম্ভব। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত
করা যায়, যেহেতু এখানে কোনো বিধিনিষেধ আরোপিত নেই, কাজেই এই ওয়েবসাইটের বিষয়বস্তু যে কেউ আপডেট করতে পারে। আপডেট করে পুনরায় এই ওয়েবসাইটের তথ্যগুলো আপলোড করতে হয় না। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়, আর ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়ার ফলেই এই ওয়েবসাইটটি অনেক বেশি তথ্যবহুল হয়, মানসম্মত ওয়েব পেজ ডিজাইন করা সহজ হয়। ডাইনামিক ওয়েবসাইটের কিছু অসুবিধা আছে, সেগুলো হচ্ছে ডাটাবেস ব্যবহৃত হয়, ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। এই ওয়েবসাইটটির উন্নয়ন, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের জন্য দক্ষ জনবল প্রয়োজন হয়। এই ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে বেশ জটিল, এর উন্নয়ন খরচও বেশি হয়। ছোট প্রতিষ্ঠানের জন্য ধরনের ওয়েবসাইট অপ্রয়োজনীয়। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য জেনে নিই এবার। যদিও আমি মনে করি আমাদের পূর্বের আলোচনা থেকে তোমাদের কাছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য খুব সুস্পষ্ট হয়ে গিয়েছে, তবু তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি এখানে এই বিষয়টি উল্লেখ করছি। স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়। রান টাইমের সময়, মানে যখন এই ওয়েবসাইটটা চালু থাকে, তখন পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডিজাইন কন্টেন্ট স্বত পরিবর্তনশীল, ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। কারণটা এই যে ডাটাবেজের সাথে সংযোগ না থাকায় এই ওয়েবসাইটটি ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, আর ডাটাবেজের সাথে সংযোগ থাকার জন্য এই ওয়েবসাইটটি লোড হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় নেয়। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো ডাটাবেজ ব্যবহৃত হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেজ ব্যবহৃত হয়। এক্ষেত্রে যেহেতু ব্যবহারকারী থেকে কোনো ইনপুট নেওয়া হয় না, ব্যবহারকারী কোনো আপডেট করতে পারে না, ফলে এই ডাটাবেসটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ। আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একজন ব্যবহারকারী বিভিন্ন ডাটা বা তথ্য ইনপুট করতে পারে, ব্যবহারকারীদের থেকে ডাটা ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকার জন্য এই ওয়েবসাইটটি তুলনামূলকভাবে কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ এবং খরচও কম হয়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে বেশ জটিল এবং খরচও বেশি হয়। পাঠ মূল্যায়নের এই পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করছি। এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি পারো, তাহলে বুঝবে আজকের আলোচনা থেকে তোমার বেশ অগ্রগতি হয়েছে। উদাহরণস্বরূপ ওয়েব ব্রাউজারের সংজ্ঞা দাও। সার্চ ইঞ্জিন এর সফটওয়্যার তিনটির নাম বলো, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট
কাকে বলে, স্ট্যাটিক ওয়েবসাইটের কয়েকটি সুবিধা উল্লেখ করো, ডাইনামিক ওয়েবসাইটের কয়েকটি অসুবিধা বর্ণনা করো, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য দাও। বাড়ির কাজ, বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিচ্ছি। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ উপদেশ, তোমরা কথায়, কাজে ও ব্যবহারে সৎ ও দায়িত্বশীল হবে এবং নিজের দায়িত্বে সুন্দরভাবে পড়াশোনা করবে। আমার আলোচনায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।